আসসালামু আলাইকুম আজকের করোনার রিপোর্টটি আপনাদেরকে পড়ে শোনাবো তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে আরও বিরাশি জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ পঞ্চান্ন ও নারী সাতাশ জন মৃতদের একাত্তর জন সরকারি হাসপাতালে ও আট জন বেসরকারি হাসপাতালে ও তিনজন বাসায় মারা যান এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হল তেরো হাজার পাঁচশত আটচল্লিশ জনের এর আগে গত উনত্রিশ এপ্রিল আটাশি জনের মৃত্যু হয় এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন হাজার জন ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ একান্ন হাজার ছয় আটষট্টি জনে রোববার বিশ জুন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় শেষ করছি আসসালাম আলাইকুম